এইগুলো এটা কি কাঁচা মাটির মানে রং রং নেই রং করা নেই এটা এটা রং আছে আলাদা মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখলে আমি মার্কেটে গেছিলাম, তো ঠাকুর কিনতে বাজার করতে এইসবই করতে, কিন্তু একাই গেছি, সেজন্য একার পক্ষে সম্ভব না। ক্যামেরা ধরবো না, ব্যাগ ধরবো, এত ভারী হয়ে গেছে। তো যাই হোক, দেখলে গেছিলাম, ঠাকুর কিনছিলাম, কিনে বাজার টাজার করে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাতে পারিনি। মানে একার হাতে এতগুলো সম্ভব হচ্ছিলো না, হাতও অনেকটা মানে বাজার করছি, হাতও ভারী হয়ে গেছে, এজন্য একা তো তাই শ্যুট করতে পারিনি। তো চলো, এইমাত্র বাড়ি এসেছি, একটু ফ্রেশ হয়ে গেছি, যা গরম বাইরে। তো এখন একটুখানি চা খাচ্ছি, মানে গরম থেকে এসেছি, তো মাথাটা আমার মানে টকটক টকটক করছে, তো একটুখানি চা খেয়ে নিই। যে বাজার হয়ে গেছে, এই যেখানে রেখেছি সব বাজার, এটা কালকে সকালবেলাই খুলবো। এই যে ঠাকুরের মুখটা কাগজ দিয়ে ঢাকা আছে, এই যে ফল টল নিয়ে এসেছি সব, আর কী করে সাজাচ্ছি ওরা তো তোমরা কালকে দেখতেই পারবে। তো এখন খাচ্ছি একটুখানি চা, আর এটাতে আছে চিপস। এটা বাবাকে দিয়ে দে তো চিপসটা। এনে এটা দিয়ে দাও, তো আমি আর মিস্টার বড়ুয়া দুজনেই চা খাবো। যা দিয়ে দিয়ে আসো, দিয়ে আসো, বাবাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও না, ওই যা নিয়ে যাচ্ছে, যা দাঁড়াও, যা দিয়ে দাও। সবজি বাজারও নিয়ে এসেছি, তারপর একার হাতে সবজি বাজার, ঠাকুর, ব্যাগ, এগুলো এতগুলো সামলানো খুব মুশকিল হয়ে গেছে একা। যাই হোক, বাজার করে তো চলে এসেছি, চাটা খাই। আর মোটামুটি সবই নিয়ে চলে এসেছি, খালি বিকালে গিয়ে মিষ্টিটা আনলে হয়ে যাবে, মিষ্টিটা এখন নিইনি। তো আমার তো এখানে পাশেই তো দোকান, সেজন্য অসুবিধা হবে না, রাত্রিবেলা গিয়ে মিষ্টিটা নিয়ে চলে আসবো। আমিও খুব এক্সাইটেড, তো প্রথমবার করছি, খুব ইচ্ছা ছিল করার, তো সেই জন্য প্রথমবার করছি, আমিও খুব এক্সাইটেড। তো দেখা যাক কী করেছে, দেখো সারা দুপুর ঘুমায়নি, না ঘুমিয়ে এই মোবাইল দেখছে, এই দেখছে। আমি একটু ভাবলাম রেস্ট নেবো, আমাকে একটু রেস্ট নিতে দিল না। আর দেখো সারা দুপুর খুব বৃষ্টি হয়েছে, দেখো এখনও পড়ছে টিপ টিপ করে, ভালোই বৃষ্টি হলো। তো আমিও একটুখানি দুপুরবেলা রেস্ট নিতে যাচ্ছিলাম, কিন্তু এই যে আরেকজন না ঘুমালে তো আমার রেস্ট নেওয়া হবে না। তো দেখো জেগে আছে, মানে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো ঈশান এখনো আসেনি স্কুল থেকে, তো ঈশান এখনো স্কুল থেকে আসেনি, আসবে একটু পরেই আসবে। এখন বাজে তোমার 4:15, তো আস্তে আস্তে তোমার 5টা বেজে যায়, 5:15 হবে এরকম। তো একটু ঘরটা গুছিয়ে নিই, ম্যাডামও এসে যাবে 6টার সময় ওকে পড়াতে, তো সেই জন্য এই ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে একটু চা খাবো। তো আজকে মঙ্গলবার, আমি তো সকাল থেকে কিছু খাইনি, তো দেখি কী বানাই বিকালবেলা একটুখানি। তো ফ্রিজটা বাকি ছিল পরিষ্কার করার জন্য, দেখো সব বার করে নিয়েছি জিনিসগুলো, বার করে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিই, কেন কি ঠাকুরের জিনিস টিনিস রাখবো, তো এটা পরিষ্কার না থাকলে ভাল লাগে না। হয়েছে ফ্রিজের মধ্যে অনেক দিন হয়ে গেছে, ফ্রিজটাও পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিই। খালি করে এই যে পরিষ্কার করছিলাম, হয়ে গেছে অনেকটাই, বাকি এগুলো সেগুলো এগুলো সবার দিয়ে পুষ্প করবো।
বাজে গন্ধ ছাড়ে, তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে দিই। ফ্রিজটা নোংরা থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে ঠাকুরের ফুল টুল রাখি, তারপরে ঠাকুরের ফল দুধ এইসব রাখতে হয়, তো সেই জন্য ভাবলাম কালকে যখন পুজো আছে তো ফ্রিজটা আজকে পরিষ্কার করে দিই। তো দেখো এখানে ট্রিগুলো ধুয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব, আর ফ্রিজটা ভালোই পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো ফ্রিজটা নিচটা ভালো করে করে দিয়েছি, ভালো ওপরটা করিনি, কেন ওপরটা জিনিস আছে এই জন্য আছে বলে মাছটা সেই জন্য আর করিনি, ওটা ওপরেরটা ধরিয়েনি থাক, নিচটাই পুরো পরিষ্কার করে। আমার কাজের মাসি এসে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, এই যে গ্যাস ট্যাস পুষে দিয়েছে, তো এবার আমি একটু চা বানাই, তারপরে ভাবছি আজকে রাত্রেবেলা দালিয়ার খিচুড়ি করে নেব, আজকে আর রুটি বানাবো না, একবারে দালিয়ার খিচুড়ি করে নেবো, ওটাই সবাই খেয়ে নেব, ওটাই হয়ে যাবে। তো এদিকে দেখো ট্রেগুলো লাগিয়ে দিয়েছি দরজার, এখানেও বাস্কেটটা লাগিয়ে দিয়েছি, মানে এবার এবার এগুলো লাগিয়ে দেবো ট্রেটা। মনে উপরে ভুল লাগে না, এটা এখানে হবে, এটা এদিকে না নিচে, তো দেখো আর একটা জিনিস দেখাই, তো আমার কাছে এরকম ম্যাট ছিল, তো এই কাঁচের ট্রের মধ্যে যদি এরকম তোমরা ম্যাট পেতে দিতে পারো তাহলে তোমার এই কাঁচের ট্রেটা অতটা নষ্ট হবে না, কেন কি আমরা তরকারি টরকারি যখন রাখি, তরকারি বা ডাল এসব রাখতে গেলে মাঝে মধ্যে আমাদের পড়ে যায় বাটির থেকে তরকারি নিতে গিয়ে বা রাখতে গিয়ে হয়তো পড়ে যেতে পারে, তখন তোমার এই ম্যাট্রেসটা বের এই মানে এই ম্যাটটা বের করে যদি ধুয়ে নাও তাহলে আর তোমার এই ট্রেটা নোংরা হবে না। তো এরকম অনলাইনে ফ্রিজের ম্যাট বলে সার্চ করলে অনেক তোমরা ম্যাট দেখতে পাবে পাওয়া যায় অনলাইনে, তো আমি এরকমভাবে লাগিয়ে দিয়েছি, তো দেখতেও সুন্দর লাগে এরকমভাবে দিলে, আর ফ্রিজটাও পরিষ্কার থাকবে। তো এখন বাজে 8টা, তো আমি এই যে দালিয়াটা বসিয়ে দিচ্ছি, তারপরে হানি সারা দুপুর ঘুমায়নি, হানি ঘুমিয়ে পড়বে, ওর আবার কালকে এক্সাম আছে, কালকে স্কুল আছে দুজনেরই, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। তো দেখো ঠাকুরটা নিচে রাখলাম না, নিচে রাখলে ও হানি এদিক ওদিক তারপরে ধরবে ই করবে, সেজন্য এটা এখানটায় ডেকোরেট করে এই সাইডে ঠাকুরের এই থাকের সাইডেই এখানটা একটু ডেকোরেট করেছি, করে এখানেই এই যে এখানটার ওপরেই ঠাকুরের কালকে পুজো করব। এই যে ঠাকুরটা কাগজে মোড়া আছে ওটা তোমরা কালকেই দেখতে পারবে, আর টুকটাক একটু ডেকোরেট করবে, একটু লাইট টাইট লাগিয়ে দেবো, দেখতে আরো ভালো লাগবে। তো আমার দালিয়াটা হয়ে গেছে, তো 8:30 বেজে গেছে, হানিকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। আসো বসো, তো এখানে একটুখানি বাটার দিয়ে হানিকে খাইয়ে দিই, ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে, কালকে আবার ওর স্কুল আছে। আসো কি হলো, আসো আসো তাড়াতাড়ি আসো,
লেগে যাবে, লেগে যাবে, এরকম করো না, লেগে যাচ্ছে, লাভ হবে। কালকে কি এক্সাম? আমি কেন বলবো বলো, কমেন্টে বলে দাও। তুমি বলো কালকে তোমার কি এক্সাম? চুজ চুজ কমেন্টে বলে দাও। তুমি বলবে তো, আমি তো জানি না, বলো কি এক্সাম? বলো বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর পর সায়েন্স ফির ম্যাথ এক্সাম কাল। এ এবার কমেন্টে বলে দাও কি এক্সাম। তো কালকে স্কুলে চলে যাবে, তারপরেই সব পূজোর আস্তে আস্তে ব্যবস্থা করব সকালবেলা উঠে। তো চলো, কালকে সকালে পূজো হবে, তোমরা তো দেখতেই পারবে। চলো তাহলে এই ভিডিওটা এখন এখানেই এন্ড করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। তোমরা জানো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।